খুবই সুন্দর একটি ড্রেসিং টেবিল, আরো পেয়ে যাচ্ছেন একটি ওয়ার্ডরোব। কি কাঠ তৈরি করলে? এটা হচ্ছে ক্যানাডিয়ান ওক কাঠ এবং সেগুন, দুইটা মিক্সচার করে করা আছে। সেগুন ক্যানাডিয়ান ওক দুইটাই মিক্সচার। ওয়াও, এই যে ছোট একটা জিনিস ভাই, আমাদের দর্শককে কোন মিষ্টি খাওয়াইতে হবে ভাই? ইনশাআল্লাহ ভাই, মিষ্টি তো খাওয়াবোই, তার সাথে ডিসকাউন্ট দিই। ওয়াও, সেই জিনিস দেখেন, বরাবর ফার্নিচার ভিলেজে। আর আজকে সম্পূর্ণ করবে এই শপের ওনার মোহাম্মদ ইমতিয়াজ ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। এতদিন তো কারখানা থেকে ভিডিও করলাম, ফাইনালি এবার কিন্তু ভাই আপনি একটা শোরুম দিয়ে দিলেন ভাই। আমাদের দর্শককে কোন মিষ্টি খাওয়াইতে হবে ভাই? ইনশাআল্লাহ ভাই, মিষ্টি তো খাওয়াবোই, তার সাথে ডিসকাউন্ট দিই। আজকে কি নতুন শোরুম উপলক্ষে ধামাকা ডিসকাউন্ট দিবেন? অবশ্যই, যে ডিসকাউন্টটা দিব কাস্টমার চমকে যাবে ভাই। আচ্ছা, তো আজকে এই বেডরুম সেটে কি কি আইটেম থাকতেছে ভাই? এই বেডরুম সেটে আমার টোটালি 7টা আইটেম। কি কি থাকবে? একটা থাকতেছে 6 ফিট 7 ফিট একটা খাট। 6 ফিট বাই 7 ফিট একটি রাজকীয় খাট। একটা হচ্ছে তিন সাইড বক্স, খাটের সাইড বক্স, সাইড বক্স একটি, একটা হচ্ছে তিন পাটা আলমারি, একটি আলমারি, তারপর থাকছে একটা সুকেস, সুকেস, তারপর একটি ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন। দেখেন খুবই সুন্দর একটি ড্রেসিং টেবিল, আরো পেয়ে যাচ্ছেন একটি ওয়ার্ডরোব। ইমতিয়াজ ভাই, সরাসরি যদি আমাদের ভিউয়ার্সরা আপনাদের শোরুমে ভিজিট করতে চায়, কিভাবে আসবে, লোকেশনটা যদি শেয়ার করতে? আমাদের শোরুমে আসা খুবই সহজ, ঢাকা উত্তর আজমপুরে আসবে, আজমপুর থেকে 20 টাকা রিকশা ভাড়া দিয়ে কাঁচা বাজার আসবে, শেষ, আজমপুর কাঁচা বাজারের মেইন রোডের সাথে আমার শোরুম। আচ্ছা ভিউয়ার্স, এই মুহূর্তে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিয়ে কিন্তু বেডরুম সেটটি ভালোভাবে দেখে নিতে পারবেন। এবং সারা বাংলাদেশ 64 জেলায় কিভাবে ডেলিভারি দিবেন আমাদের দর্শককে বলে দেন ভাই? আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে, আমাদের প্রথমে আমাদের ফার্নিচারগুলো কেউ যদি অর্ডার করতে চায় তাহলে আমাদেরকে শুধু গাড়ি ভাড়ার টাকাটা আমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে আমরা ক্যাশ মেমোতে লিখে তার মেমোটা আমরা পাঠিয়ে দিব। পাঠিয়ে দেওয়ার পরে ওনার বাসায় যাওয়ার পরে উনি মাল দেখার পরে তারপরে আমার টাকা পেমেন্ট। আচ্ছা ভাই, যেটা বলতেছে যে নামমাত্র কিছু অ্যাডভান্স করলে ফার্নিচার পৌঁছে দিবে আপনাদের বাসায়, ফিটিং করে দিবে, ফিটিং করে দেওয়ার পর আপনাদের কাছে যদি স্যাটিসফাই মনে হয় তারপরে বাকি টাকা কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন ভাই। প্রবাসী ভাইরা তো ভাই আপনাদের শোরুমে আসতে পারে না ভাই, তাদের জন্য কি? তাদের জন্য তো স্পেশাল অনেক সার্ভিস আছে। দেখা যাচ্ছে যে ওখানে যারা প্রবাসী যারা আমাদেরকে অর্ডার করে তাদের জন্য আমি স্পেশাল, আমি তার মালগুলো নিজে হাতে করে দিই, একদম দাঁড়াই থাকে, কারণ তার লোক থাকে না দেখার। এবং আমি এই ফার্নিচারগুলো তার বাসায় পাঠিয়ে দেওয়ার পরে ওনাকে ভিডিও কলে দেখাই, দেখানোর পরে উনি যদি বলে যে হ্যাঁ ঠিক আছে তখন উনি পেমেন্ট করে। আচ্ছা ভিউয়ার্স, আমি ক্যামেরার সামনে বেশি বকবক করলে কিন্তু সেটটা আপনাদেরকে দেখাতে পারবো না, অবশ্যই এখন কিন্তু আমাকে ক্যামেরার পিছনে যেতে হবে। তা ইমতিয়াজ ভাই, আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই? আজকে খাটটা দেই ভাই, খাটটা দিয়ে শুরু করবেন তো? জি ভাই। রে ভাই, এটা কি কাঠ তৈরি করলে? এটা হচ্ছে ক্যানাডিয়ান ওক কাঠ এবং সেগুন, দুইটা মিক্সচার করে করা আছে। সেগুন ক্যানাডিয়ান ওক দুইটাই মিক্সচার। সেগুন কাঠ কোথায় কোথায় ইউজ করেছি আমি আপনাকে দেখাই, যে খাটের যে আপনার ক্লামগুলো যে বসছে, আপনি একটা জিনিস দেখেন যে আমি যে খাটটা বানাইছি, ঠিক আছে, সেই খাটের মূল শক্তি কিন্তু এই এই যে ক্লামের বসানো এখানে। আচ্ছা, প্রত্যেকটা সেগুন কাঠের কিন্তু এখানে খাটের কিন্তু এখানে সেগুন কাঠ থাকে, সেগুন কাঠ আছে, আমি কিন্তু সেখানে ব্যবহার করছি। আচ্ছা, এটা কিন্তু আপনার তাহলে মজবুতটা কিন্তু সেগুন খাটের মতন হলো ভাই। আর এখানে কিন্তু বেশি প্রেশার পড়ে না। আচ্ছা, এগুলাতে কিন্তু বেশি প্রেশার পড়ে না, বেশি প্রেশার পড়ে, এই জন্য কিন্তু এটা আমি ক্যানাডিয়ান ওক প্রসেসিং ইউজ করছি। প্রত্যেকটা পায়াতে এবং ইসে গুড়াতে আমি সেগুন কাঠ ইউজ করছি। এই কাপড়টা যে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুইট ভেলভেট বলা হয়, সুইট ভেলভেট, এটা কিন্তু অনেক গ্লেজি একটা, ঠিক আছে, দেখেন দেখেন কালার কম্বিনেশনটা তো সেই, কোন কাস্টমার চাইলে এটা চেঞ্জ করে নিতে পারবে। ফিটনেসটা কিন্তু ভালো আছে, জালিকার ডিজাইন করা, পাকা 3 ইঞ্চি। এটা হেড এজ বক্স সিস্টেম নাকি? হেড বক্স, হেড বক্স সিস্টেম। আচ্ছা, এটা হেড সাইড, এটা হেড সাইড, এটা হচ্ছে লেগ সাইড, লেগ সাইড সেম ডিজাইন করা আছে, সেম টু সেম ডিজাইন। কেউ যদি কোনো কাস্টমাইজ করতে চায় ছোটখাটো সেক্ষেত্রে করতে পারবে। হাটটা কিন্তু সেমি বক্সে আছে, আপনারা যদি চান ফুল বক্সে করে নিতে এবং ফুল বক্সের সেম প্রাইস থাকবে, সেম প্রাইস থাকবে। এবং আমার এই হাইশার থিকনেস পাকা 1.5 ইঞ্চি থাকবে ভাই, পাকা 1.5 ইঞ্চি থাকবে, 1.5 ইঞ্চি দেখতে পাচ্ছেন। আচ্ছা, খাটটা দেখলাম ভাই, খাটের সাথে কি সাইড বক্সটা দেখেন? ওয়াও, এই দেখেন, এই যে ছোট একটা জিনিস ভাই, এই ছোট একটা জিনিসের মধ্যেও কিন্তু আমি কত সুন্দর, এই যে এইগুলো আছে না, এগুলো সম্পূর্ণ আমি সেগুন কাঠ ইউজ করছি, দেখুন সেগুন কাঠ ইউজ করছি, সেগুন কাঠ ইউজ করছি, ঠিক আছে। আচ্ছা, এগুলো সেগুন কাঠ, হ্যাঁ সেগুন কাঠ ইউজ করার মানে হচ্ছে এই জিনিসটা যদি আপনি কেউ ঘর পরিষ্কার করে পানি দিয়ে সেক্ষেত্রে কিন্তু নষ্ট হবে না। এবং প্রত্যেকটাতে দেখেন আপনি গর্জন আমার এই যে বেডরুম সেটটা যে আমি কালারটা করছি না ভাই, এই কালারটা কিন্তু বড় বড় সবাই করে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমারটার মতন আমি মনে করি যে আমারটার মতন কেউ করতে পারে না আপনার, কারণ ভাই আমি এখানে যে কালার গুলো ইউজ করছি সবচেয়ে দামি যে কালার গুলো, ঠিক আছে, সেই কালার গুলো আপনার সেরে লাগছেন, সেই কালার গুলো আপনার ইউজ করছি। এবং পিছনে গর্জন
প্লাই পিছনে হবে গর্জন কাঠের প্লাই হ্যাঁ ভাই আমার প্রত্যেকটা পিছনে গর্জন প্লাই পিছনে কিন্তু গর্জন কাঠের প্লাই বোর্ড আপনি দেখেন এই যে আমার সেলগুলোর ফিনিশিং দেখেন ভিতরের ফিনিশিং দেখেন প্রায় 99% ফিনিশিং করে দেওয়া আছে একদম আচ্ছা শুধু ফিনিশিং না ইতিহাস ভাই পার্লার ফিটনেসটা কেমন দিচ্ছেন আপনারা ফিটনেস আপনার 15 মিলি ভাই 15 মিলি বোর্ড পাকা 15 মিলি একদম মাপে নেবে ঠিক আছে কেউ যদি চিকন নিতে চায় এর সাথে মোটা নিতে চায় সেক্ষেত্রে করে দেওয়া যাবে কিন্তু এটা কোড হ্যাঙ্গার 15 মিলির উপরে লাগে না এটা হচ্ছে কোড হ্যাঙ্গারের অপশন এখানে কোড হ্যাঙ্গার আছে এখানে একটা সিকিউরিটি ডয়ার আছে সিকিউরিটি ডয়ার এবং একটা ই আছে আচ্ছা এটা কয় পার্টে ভাগ করতে পারবে আমাদের ভিউয়ার্স টু পার্ট হয়ে আপনার ই হয়ে যাবে টু পার্টে ভাগ করতে পারবে না আর কালারের জন্য গ্যারান্টি দিচ্ছেন কত কালার 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কালার কালার কখনো নষ্ট হবে না এটা আপনি পানিতে যদি ধোন এইভাবে তারপরেও কিন্তু নষ্ট হবে না এটা সেরিলাক্সের কালার আমি এটা এগুলো কিন্তু তাড়াহুড়া করলে বা ই করলে হয় না এটা অনেক দীর্ঘক্ষণ ধরে করতে হয় আচ্ছা পাশাপাশি একটি ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছিলাম হ্যাঁ আমি শোকেসটার একটা গুণগত মানটা দেখাই এই শোকেসের কিন্তু থিকনেসটা অনেক বেশি অনেক বেশি না আচ্ছা পিছনে আবার গর্জন কাটের পর এবং পিছনে প্রত্যেকটা পাতে কিন্তু সেগুন কাট ইউজ করছে একদম পাকা 1 ইঞ্চি সেগুন কাট 1 ইঞ্চি তিন এক সেগুন কাট ইউজ করছে এগুলো সম্পূর্ণ দেখেন আপনি ফিনিশিং দেখেন দেখছেন সম্পূর্ণ সেগুন কাঠের এগুলো সম্পূর্ণ সেগুন কাঠ প্রত্যেকটা মালের পিছনে আমি সেগুন কাঠ ইউজ করি সেগুন কাঠ প্রত্যেকটা নিচে আচ্ছা এই অল ক্যাবিনেটে কয় ফিট বাই কয় ফিট এটা আছে 5 ফিট বাই 6.5 ফিট 5 ফিট বাই 6.5 ফিট হবে আলমারি যে সাইজ ঠিক সেই সাইজেই আমি এই ক্যাবিনেটটা তৈরি করি আচ্ছা এদিকে তো একটা ড্রেসিং টেবিলও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লং ড্রেসিং টেবিল ওয়াও সেই একটা জিনিস দেখেন আপনি একটা জিনিস রাখবেন এখানে এই জায়গাটা যদি আমি ই করে দিই খারাপ করে দিই তাহলে কিন্তু দেখতে কিন্তু খারাপ লাগে ঠিক আছে এবং চুরি হ্যাঙ্গার আছে হ্যাঁ চুরির হ্যাঙ্গার হবে উপরে একটা চুরি হ্যাঙ্গার হবে আচ্ছা বেশ দেখতে পাচ্ছেন উপরে চুরির হ্যাঙ্গার এবং ফিনিশিং দেখেন আচ্ছা ইন্টেস ভাই কেউ যদি সিঙ্গেল একটা ড্রেসিং টেবিল নিতে চায় সে ক্ষেত্রে নিতে পারবে 15000 টাকা দাম পড়বে 15000 টাকা দাম আচ্ছা আপনাদের তো নিজস্ব কারখানা আছে নিজস্ব কারখানা নিজস্ব শোরুম সবকিছু আমাদের আচ্ছা নিচে একটা বড় ডয়ার থাকবে হ্যাঁ যে বড় ডয়ার আর একটা সাইড পাল্লা কেউ যদি এখানে ডয়ার চায় সে ক্ষেত্রে করে দেওয়া যাবে আচ্ছা সেল চাইলে সেল করে দেওয়া হবে হ্যাঁ ওটা আপনার কাস্টমারের উপর ডিপেন্ড কালার কাস্টমাইজের সুবিধা আছে যে কোনো কালার আমি আমার কাছে বললে আমি কালার করে দিতে আচ্ছা এদিকে তো কি ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছিলাম ওয়ার্ড্রপটা কিন্তু বরাবর আমার ডিপটা কিন্তু অনেক বেশি ডিপটা অনেক বেশি ডিপটা 20 ইঞ্চি আছে পিছনে গর্জন প্লাই ইউজ করছে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার ক্যানাডিয়ান ওক ক্যানাডিয়ান ওক ক্যানাডিয়ান ওক আচ্ছা এবং ভিতরে একটা পাল্লা বেশ দেখতে পাচ্ছেন বিশাল বড় এখানে যে এটা রাখার মূল কারণ হচ্ছে কি এখানে আপনার যে শীতের দিনের যে লেপ গুলো আছে কম্বল গুলো আছে তারা এখানে রাখতে পারবে এদিকে হবে চারটা ডয়ার হ্যাঁ এখানে চারটা ডয়ার এবং ডয়ারের জিনিসগুলো দেখেন খাড়া ডিপটা কিন্তু অনেক বেশি মানে ডিপটা বেশি খাড়া ডিপটা বেশি এই জন্য জায়গাটা কিন্তু অনেক বেশি পেয়েছে ঠিক আছে অনেক বেশি আর ফিনিশিংটা তো ভাই কি ভাই খালি ফিনিশিং না আপনি ফিনিশিংটা কাস্টমারদেরকে একটু সুন্দর করে দেখাবেন বেশ দেখতে পাচ্ছেন ফিনিশিংটা আপনারা দেখেন আগে আচ্ছা ওয়াটারপ্রুফ দেখলাম ভাই আর সাথে কোনো গিফট আইটেম রাখতেছেন না ভাই আমি গিফট আইটেম দিতে পারবো না কিন্তু আমি ডিসকাউন্ট দিব ভাই ডিসকাউন্ট দিবেন আজকে যেহেতু আমি নতুন শোরুম উপলক্ষে নতুন শোরুম উদ্বোধন করছি সেই ক্ষেত্রে আমি কাস্টমারদেরকে আমি এই ফার্নিচার সেটটা আমি লাভ করব না আমার শুধু টাকাটা বদল হলেই হবে আচ্ছা ঠিক আছে কত টাকা দাম আসবে ভাই বেডরুম সেট এই বেডরুম সেটটা বরাবর অনেক প্রতিষ্ঠান কমে দিতে পারে কিন্তু আমি যেই ম্যাটেরিয়ালস দিছি আর যেইভাবে ফিনিশিং দিছি যেইভাবে কোয়ালিটি দিছি আমার এই প্রাইজেও দিতে পারবে না এরকম আচ্ছা কারণ কি ধামাকা দিচ্ছেন ডিসকাউন্ট দিয়ে আমার এই ফুল সেটটার দাম 90000 টাকা হ্যাঁ 90000 টাকা তো আমি কাস্টমারদেরকে দিব হচ্ছে শোরুম উদ্বোধন উপলক্ষে একদম 20000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব 20000 টাকা ডিসকাউন্ট একবারে 20000 টাকা ডিসকাউন্ট এই ডিসকাউন্টটা কতদিন পর্যন্ত থাকবে 70000 টাকা 70000 এটা শুধু থাকবে ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত থাকবে ঈদের আগ পর্যন্ত যে অর্ডার করবে ঈদের পরে আমি এটার প্রাইসটা বাড়াবো কারণ ভাই সবকিছুর দাম ঊর্ধ্বগতি বুঝছেন না 70000 টাকা হলে কিন্তু আপনারা বিগ আইটেমের একটা বেডরুম সেট পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ 64 জেলা ডেলিভারি চার্জটা আমাদের ভিএসটা কন্ট্রোল না ডেলিভারি চার্জ সব কাস্টমারের কাস্টমার এটা আমাদের এখানে কারণ ইন্টেস ভাই এই বেডরুম সেটটা আপনার শপে তো আছেই দেখলাম কিন্তু এদিকে ভাই ডাইনিং টেবিল আছে ডাইনিং আছে আমি ডাইনিং শপটাতে কমে দিব ভাই একবারে কমে দিব এই ডাইনিং আপনার গ্লাস সহ 6 ফিট 7 ফিট আপনি ক্যানাডিয়ান উড কাটের আমি মাত্র 18000 টাকা দিয়ে দিব এটা 18000 18000 যদি এমডিএফ গ্লাস সহকারে হ্যাঁ যদি এমডিএফ দিয়ে নেয় সে ক্ষেত্রে 16000 টাকা 16000 টাকা ঠিক আছে সেম এটা কত একদম 18000 টাকাতে আপনি ভিনিয়ারের আর এমডিএফ নিলে 16000 টাকা আচ্ছা এটা এখন কি কাটে চ্যালেঞ্জ এটা হচ্ছে আপনার ক্যানাডিয়ান ওক কাটের আপনি দেখেন হ্যাঁ ক্যানাডিয়ান ওক কাটের মালয়েশিয়ান না না মালয়েশিয়ান মালয়েশিয়া থেকে আপডেট ক্যানাডিয়ান ভালো আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে আমার চাইতে কমে কেউ দিতে পারবে না একদম চ্যালেঞ্জ আচ্ছা এই প্রাইজের মধ্যে এখানে গ্লাস হবে 10 মিলি এবং এখানে কিন্তু এগুলো ফিনিশিং দেখেন ফিনিশিংটা তো সেই বেশ দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই মডেল বলা যায় আমার এই ফার্নিচার আপনি ফিনিশিংটা দেখেন আপনি আপনি আমার ভিডিও আরো করছেন
আর আমার এই বেডরুম সেটা তো প্যাকেজ আছেই ভাই 130000 টাকা নাকি ভাই এটা হচ্ছে আমার যে 130000 টাকা যে বেডরুম প্যাকেজটা আচ্ছা আপনার ভিডিও দিতে আছে এটা সিঙ্গেল সিঙ্গেল খাটের প্রাইস কত আসবে এটা সিঙ্গেল কম রাখবো 25000 টাকা রাখবো 25000 25 এটাকে ফিক্সড না ডিসকাউন্ট করব না ভাই এগুলা তো ডিসকাউন্ট না আচ্ছা এদিকে একটা শু বক্স দেখতে পাচ্ছিলাম হ্যাঁ শু বক্স তো এমনি থাকে এটা কত আসবে 4000 টাকা 4000 টাকা আর এদিকে একটা মেরুন দেখতে পাচ্ছিলাম ভাই এটা হচ্ছে এই খাটের এই খাটের না এটা হচ্ছে এই খাটের এটা এইভাবে থাকে সিঙ্গেল যদি এটা কেউ নিতে চায় সিঙ্গেল নিতে গেলে 5000 টাকা পড়বে ঠিক আছে 5000 টাকা দাম আসবে না বেস দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছিল এটা কিন্তু এখানে থাকবে খাটের খাটের উপর থাকবে বেডরুম প্যাকেজটা আছে না বেডরুম প্যাকেজের এটা এখানে মানে খাট এবং সামনে রয়েছে 24 টা সহকারে 30000 টাকা লাগবে হ্যাঁ 30000 টাকা আচ্ছা তা ইন্টেস ভাই জি ভাই ভাই ভিডিওটি তো আর বড় করতে যাচ্ছিলাম না ভিডিওটি শেষ করার আগে আপনাদের শপের আসার অ্যাড্রেসটা যদি বলে দেন আমাদের দর্শকটা কি আমাদের শপে আসার অ্যাড্রেস খুবই সহজ ঢাকা উত্তরা আসবে উত্তরা আসে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমার শোরুমে একদম আমার শোরুমের সামনে নামবে উত্তরা আজমপুর কাঁচাবাজার 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 মেন রোডের সাথে আমার শোরুম কেউ যদি আমার কারখানা যেতে চায় সেক্ষেত্রে আমি তাকে কারখানা নিয়ে যাই দেখাতে পারবো আচ্ছা বেশ অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি এই নাম্বার যোগাযোগ করে আপনারা আসতে পারেন আর যারা আসতে পারবেন না অবশ্যই অবশ্যই ভিডিও কলের মাধ্যমে কিন্তু সুন্দর সুন্দর বেডরুম সেটটি ভালোভাবে দেখে নিতে পারবেন বাসায় বসে থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে বেশ কথা বলাচ্ছি না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ